আজকের দিনটা ছিল ফার্স্ট মে, আমার একটা ব্রাইড ছিল, তো আমিও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে প্রায় 4:45 নাগাদ বেরিয়ে পড়লাম। তখনও রোদের বেশ তাপ। কনে সাজাতে গিয়ে দেখছি তার বাড়িতে খুব সুন্দর ডেকোরেশন করেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। সেটা করে নেওয়ার পরে আমার ব্যাগ টানতে টানতে নিয়ে চলে গেল পাশের একটা বাড়িতে। সেখানে দোতলায় আমাদের সাজানোর ব্যবস্থা করে দিয়েছিল, সেখানেই আমি সাজাতে শুরু করলাম। কনে চলে আসলো নাইটি পরে, তো আমি বললাম নাইটি পরে রয়েছিস, আমি ভিডিও করব, তো চল শাড়িটাই আগে পরিয়ে দিই। তাই শাড়িটা পরিয়ে ওকে রেডি করে নিলাম। নেওয়ার পরে ওর স্কিন প্রিপারেশন করে আমি ওকে ওর স্কিনে যত দাগ ছোপ ছিল, ব্রণর প্রচুর বড় বড় গর্ত আর সেই সঙ্গে প্রচুর দাগ, সেগুলোকে আমি হাইড করে নিলাম। ততক্ষণ আমার সঙ্গে ছিল ওর একটা বৌদি, তিনি বোধহয় মেকআপের কাজ শিখেছেন, তো যথারীতি তিনি ভীষণভাবে খেয়াল করে আমার কাজ দেখছিল। দেখো, কাজ শেখানো বা দেখানোতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি একটা জায়গাতেই, সে আমার কাছে টোটাল ব্যাপারটা গোপন করে ছিল। এটাই হচ্ছে গিয়ে আমার খারাপ লাগার জায়গা। ও যদি আমাকে বলতো যে দিদি আমি কাজ শিখেছি, তোমার কাজটা একটু দেখতে চাই বা কিছু, সেক্ষেত্রে আমি কি বলি না বলি সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু সে আমাকে পুরো ব্যাপারটা গোপন করেই সে আমার কাজটা দেখে যাচ্ছিল। তো যাই হোক, আলটিমেট যখন আমি বুঝতে পারলাম যে ও একজন মেকআপ আর্টিস্ট, ও কোথাও কাজ শিখেছে, হয়তো নতুন, সেই জন্যই দেখার এত চেষ্টা। তো যাই হোক, সেটা যদি ও আমাকে আগে বলতো তাহলে পরে আমি ওকে সে রাখবো ভেতরে রাখবো না সেটা তখন আমি ডিসিশন নিতাম, কিন্তু ও আমাকে যেহেতু ব্যাপারটাকে পুরোটাই হাইড করে গেছিলো, সেই জন্য আমার খারাপ লেগেছিলো। তো যাই হোক, ও পুরো মেকআপটা দেখার পরে আমি যখন হেয়ারস্টাইল করব, তখন আমি ওকে বললাম যে এবার তুমি বাইরে যাও, তো তখন আমি ওকে বাইরে বের করে দিয়েছিলাম। তো বন্ধুরা, যারা মেকআপ আর্টিস্ট রয়েছো, আমাদের তো এরকম ফেস করতেই হয়। তোমাদের কার কার সঙ্গে এমন ঘটনা ঘটেছে একটু কমেন্টে জানিও, আর এরকম ঘটনা ঘটলে তোমরা তখন কি করো বা কিছু সেটাও কমেন্টে জানিও। তবে আমার কিন্তু ভালো লাগে যদি আমাকে কেউ বলে ভেতরে থাকে যে হ্যাঁ আমি কাজ শিখেছি, তাকে দিয়ে আমি টুকটাক কাজ করিয়ে নিই। তো যাই হোক, কিন্তু এক্ষেত্রে সে পুরো ব্যাপারটা আমাকে গোপন করেছিল বলে আমি হেয়ারস্টাইলের সময় তাকে বের করে দিয়েছিলাম, নয়তো হেয়ারস্টাইলের সময়ই কিন্তু কাজে লাগাই। তো যাই হোক, এইভাবে করে ওই গরমের মধ্যে ওর মেকআপটা আমি কমপ্লিট করলাম। আর একটা কথা তোমাদেরকে বলে রাখবো, এই গরমে যখন মেকআপ করবে তখন কিন্তু চেষ্টা করবে যাতে আমাদের বেসটা ওয়াটারপ্রুফ হয়, আর সিলিকন বেস প্রাইমার ইউজ করো। এইভাবে করে যদি ঠিকঠাক স্কিন প্রিপারেশন নিয়ে তোমরা যদি মেকআপ করো, তাহলে কিন্তু মেকআপ খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো যাই হোক, এইভাবে করে ওর মেকআপটা কমপ্লিট করলাম। আর অ্যাজ ইউজুয়াল আমি যেই কাজটা করতে ভুলে যাই মেকআপ করার পরে, ওর কোনো ভিডিও আমার নেওয়া হয়েছিল না, তো আমি লাইভ করেছিলাম, সেই লাইভ থেকেই আমি কিছুটা ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি। তো ওকে দেখে বলো ওকে পুরো কমপ্লিট করার পরে কেমন লাগছিল। তো চলো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো।